Buka dulu apa yang mana kerja ayo kita. তোমরা মাঝে মনে মন টন ভালো যদি প্যাডও করে দেখো তো এসে এগিয়ে দেখি ঘুরে যাও, সত্যি খুব সুন্দর জায়গা। তো কেমন আছে বন্ধু তোমার? চলো আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে তোমাদের যারা 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 নিজের মধ্যে আসবে সেটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমার সাথে আছে আমারই একটা ভাই, ছোটবেলাকার বন্ধু দেবাশিস মণ্ডল। তো আগে যাওয়া হচ্ছে আমাদের কৈফুল, জায়গাটা খুব সুন্দর। আমার বলে তোমরাও আসো, তোমরাও দেখে যাও জায়গাটা কেমন, কি বৃত্তান্ত না বৃত্তান্ত তোমরাও শেয়ার করো ওপিনিয়ন নিজে থেকে। তো কৈফুল যেতে গেলে একদম শর্টকাট রাস্তা আছে আমাদের, একটু তোমাদের যে রাস্তাটা বাড়ুর দিকে আসছে ওই রাস্তা ধরে আপনারা নর্মাল বাসে বলুন বা অটো বলুন ধরে আসতে পারবেন কৈফুলে, বা আপনারা যেভাবে নিজের গাড়ি নিয়ে আসবেন তো সেটা করেও আসতে পারেন ডাইরেক্ট। তো সামনে আসতে হলো যে আমাদের মধুমগ্রামে আর একটা ঐতিহ্যের জায়গা আছে হনুমান মন্দির, তো সেখানটা নিয়ে তোমাদের একটা ভিডিও তুলে দেখাবো যে হনুমান মন্দিরটা কেমন কি বৃত্তান্ত। সামনে যে মোড়টা তোমার দেখাচ্ছি ডান দিকে ঢুকলে যেতে হবে হনুমান মন্দির, সেটা নিয়ে গেলে তোমাদের ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে যে হনুমান মন্দিরটা কেমন কি বৃত্তান্ত। এগোতে গেলে হনুমান মন্দির এগোলিতে
তোমরা গাইস তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ যে কেমন কি রাস্তা, না বিশ্রান্ত রাস্তাটা খুবই সুন্দর। তোমরা আমার আমার মতে বলে তোমরা আসো, এখানে দূর দূর জায়গায় যাওয়া যায়, কৈফুলও যাওয়া যায়, খড়িবাড়িও যাওয়া যায়। তো এখানে খড়িবাড়ি যেখানে যাবো সেখানে নিয়েও একটা ভিডিও দেবো তোমাদের। আজকে যাওয়া হচ্ছে কৈফুল, দেখতেই পাচ্ছ যেটা বলেছিলাম এত সুন্দর রাস্তা। আর এখানে প্রকৃতির কি জিনিস সেটা স্পষ্ট বোঝা যায়, মধ্যম গ্রামের মধ্যে এরকম জায়গা আছে কেউ ভাবতেও পারবে না। তো আমরা এসে গেছি কৈফুলের রাস্তায়। আমাদের সিধা যেতে হবে, বাদিক গেলে আমাদের যেতে যেতে তো খড়িবাড়ি। আমরা এখন যাচ্ছি কৈফুল। একটা জিনিস সবাই ভাববে যে মধ্যম গ্রামের নামটা গ্রাম, তো কেমন কি বিশ্রান্ত জায়গাটা, কি কেমন কি থাকবে না থাকবে। তো আমার মতে তোমরা আসো, তোমরা এসে ঘুরে দেখো মধ্যমটা কেমন জায়গা। তো মধ্যম গ্রামের মধ্যে যেরকম জায়গা থাকবে দেখতে পাচ্ছ, প্রকৃতি, ধান ক্ষেত, ওরে ভাই তোমরাও আসো, দেখো রাস্তা কেমন, কি জায়গাটা, পরিবেশটা কেমন, কি বিশ্রান্ত না, কি কেমন কি হয় না, জায়গাটা কি বিশ্রান্ত আছে। তার মধ্যে তোমরা আসো, এসে তোমরা দেখো, আর তোমাদের ওপিনিয়ন তো দাও। তো এই তিন মাথার মোড়টা হচ্ছে কৈফুলের, এদিকে গেলে বাসপুর যাওয়া যাবে, ডান দিকে গেলে সোজা গেলে কৈফুল। হয়তো তোমার দেখে মনে হচ্ছে এরা গ্রাম সাইড করে এনে কি দেখাচ্ছে, গ্রাম দেখাচ্ছে, গ্রামে কি আছে এমন। কৈফুলটা হচ্ছে মেন দুটো দুটো জায়গার মিডিলে পড়ে গেছে, এক মধ্যম গ্রাম, দুই রাজারহাট। তো কলকাতায় যারা এসছো তারা মধ্যম গ্রাম নামও শুনেছে, রাজারহাটে নামও শুনেছে তোমরা। তো ওই দুটো দুটো মিলে পড়েছে কৈফুল। তো আজ আমরা সেখানেই যাচ্ছি তোমাদের ঘুরতে। My child is
তো ফ্রেন্ড, চলে এসেছি কইফুলে। সামনে মোড়টা ঘুরলেই সামনে হবে কইফুল। খুব সুন্দর একটা জায়গা। তোমরাও দেখতে পাচ্ছ জায়গাটা কেমন। তোমাদের আছে তোমাদের মনটা একটু হলেও ভালো হবে এমন একটা জায়গা এটা। তোমরা মাঠে মানে মন টন ভালো কাউলি প্যাডও করে থাকো, তো এসে এখানে ঘুরে যাও। সত্যি খুব সুন্দর জায়গা। ওই গড়িটা যাবো। হ্যাঁ, আর একটা ভালো রাস্তা হচ্ছে এই একটা, যার মানুষ ফটো শুট করতে আসে। গোকুল আমরা চলে এসেছি জায়গাটা, মাটি রাস্তায় একটা আছে। গোকুল ঐতিহ্য রাস্তা ভাই, এটা কিছু করার নেই না। তুমি গোকুলে আসবে, গোকুলে ঐতিহ্য রাস্তা নেবে না, অনুভব করবে না, কোনো কথা পুরে গেল। I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you
এখন ব্যাক করা হচ্ছে ফ্রেন্ডস। তো আমি একটা কথাই বলবো, আমার ওপিনিয়নসে বলে তোমরাও আসো, জায়গাটা দেখো কেমন কেমন কি বৃত্তান্ত তোমরা অনুভব করো। আমার একা তো বললাম না জায়গাটা খুব সুন্দর বা বৃত্তান্ত এই এই এই, আমার বলে তোমরাও আসো, তোমরাও এসে জায়গাটা অনুভব করো, জায়গাটা দেখো কেমন কি বৃত্তান্ত। তো তোমরা হয়তো অনেক জায়গায় গেছো, তো আমার মতো বলে জায়গাটা এসে একবার তোমার ঘুরে যাও, তো এক তোমাদের একটা ওপিনিয়ন দাও জায়গাটা কেমন কি বৃত্তান্ত। আশা করি জায়গাটা তোমাদের খুবই সুন্দর, ভালো লাগবে, মনের মতো জায়গা হবে। তো তোমরাও আসো, এই সেই জায়গার ওপিনিয়ন আমাকে দিয়ে দিও বা কমেন্টে, আমি সেই অনুযায়ী আবার একটা ভিডিও দেবো তোমাদের কাছে। তো এখন ব্যাক করা হচ্ছে কৈফুল থেকে। তো আজকের মতো এতটাই, আবার নেক্সট ভিডিও তোমাদের দিকে বলে দেবো কবে আসবো না আসবো নেক্সট ভিডিও। আমাদের তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার ফেসবুকেও পেজ আছে আমার, তো পেজটা গিয়ে লাইক করে দেবো একটা। তো টাটা, আজকের মতো এতটাই, নেক্সট ভিডিও আবার তোমাদের কমেন্টের উপর বেস করে নেক্সট ভিডিও আবার দেবো আমি একটা ভালো জায়গার। তো আজকের জন্য এতটাই, টাটা গাইস।